আসো, ট্যাপ বন্ধ করে আসো। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সকাল সকালে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি একটু বাইরে এসেছি নাস্তা করে, এখন তো সারি মেয়ের ছুটি চলছে, এখন আর স্কুলে যাওয়া নাই, সকালে এসে আর গাছ দেখা হয় না। এখন এসেছি গাছের কিছু সবজি উঠাবো আপনাদের সঙ্গে করে নিয়ে। আর আপনারা তো আমার বাগান অনেক পছন্দ করেন আমার মতো, সবাই বাগান দেখলে মানে প্রতিদিন দেখালেও কোনো আপনাদের প্রবলেম নাই কিংবা খারাপ কিছু লাগে না, যেন আমিও দেখি তার সঙ্গে আপনাদেরও দেখানোর চেষ্টা করি। আর এই যে কাপড় মেলা হয়েছে কত দেখেন, এইদিকে পুরা কাপড়, ওই পাশেও কাপড় মেলা হয়েছে। আর আমার বাবা আর আমি এসেছি নাস্তা করে, সারিমেরও নাস্তা শেষ, সারিম নাস্তা করে ট্যাব দেখছে, আর আমি আর বাবা আসলাম খেতে, একটু খেত দেখবো আর কিছু সবজি উঠিয়ে নিয়ে যাবো। সবজি বলতে বটবড়ি উঠাবো আর শশা উঠাবো, শশা হচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে, আর শশা কুচিটাই খেতে ভালো লাগে, তাও বড় হয়ে গেছে, এর আগে উঠে খাওয়া হয়েছে। বটবড়ি এখানেও আছে, ওই যে ওই টপেও আছে আব্বা উঠে। আমার বাবা উঠিয়ে নিচ্ছে বটবড়ি, শশা, এগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা উঠাতে হবে। এর আগেও বটবড়ি উঠানো হয়েছে আরও দুইবার, আমার এতটুকু গাছে কিন্তু বটবড়ি হইল ভালো। বটবড়ি বলতে এগুলো হচ্ছে এই দেশীয় সিম বলে। এই যে এটা উঠাইতে হবে আব্বা, এই যে এটা, ওই যে ওর ভিতরে একটা আছে, ওটা থাক, এটা উঠান, এটা কেমন ইয়ে হয়ে গেছে। আর ওই পাশের টপে যেগুলো আছে সেখান থেকে উঠাই। আর সিম গাছটা উপরে যে হচ্ছে আর নিচে সব পাতাগুলো খেয়ে ফেলতেছে, কি যেন খেয়ে ফেলে নষ্ট করে দিচ্ছে। আর পটল গাছ তো অনেক ছড়ানো হচ্ছে শুধু, কিন্তু হচ্ছে খুব দ্রুত হচ্ছে না, পটলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ওখানে বটবড়ি আরো আছে, চলেন ওইদিকে যাই, আপনাদেরও চলেন নিয়ে যাই। এখন কিছু শশা উঠিয়ে নিব, আর করলা কিছু কিছু আমার এসেছে, করলা এরকম কয়েকটা আরো আছে, ছোট ছোট করলা হচ্ছে অনেকগুলো। এই করলাগুলো হলো সন্ধ্যার দিকে একটু ইয়ে করে দিতে হবে, যে ফুল লাগানোর পর গয়ন বলে যেটা, সেটা করে দিতে হবে। চলেন ওই পাশেও নিয়ে যাই। একদম ঝলমলে রোদ, কয়েকদিন হলেই অবশ্য রোদ হচ্ছে, এই জন্য গরমও পড়ছে। পাপসও ধোয়া হয়েছে আজকে, আজকে একদম অনেক কাপড় ধোয়া হয়েছে। হ্যাঁ দেখলাম, ওটাও হচ্ছে ইয়ে করে দিতে হবে, সন্ধ্যার দিকে মনে করেন ওইটাকে হচ্ছে ইয়ে করে দিব, পরাগায়ন করে দিতে হবে। এই যে আমাদের এই পাশের বাগানে চলে এসেছি, এই যে মিষ্টি কুমড়াও একটা দেখিয়ে দিই আপনাদের, এবার এটা হচ্ছে টিকবে, আর লাউ হচ্ছে এখনো নষ্টই হয়ে যাচ্ছে। শাক সবজি পুঁইশাক গুলো বড়ই হয়ে গেছে, শশা ফশাগুলো কেটে নিচ্ছে, দুইটা কাটা হয়ে গেল, আরও সবগুলো কেটে ফেলেন, কারণ হ্যাঁ ওই যে গাছের থেকে সবজি হলে সেটা কেটে নিতে ভালোই লাগে, নিজের গাছের হওয়া। চারটায় না, ছোট ছোট অনেক হয়েছে, শশাটা আসলে এখানে ভালোই হয়, কিনেও খেতে হবে না, এরকম ছোট 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 প্রতিটা আগাতে হয়েছে। এই দেখেন চারটা পারা হলো, অনেক বড় বড় লম্বা লম্বা, চিকন চিকন বড় বড়। দেন আমার হাতে দিয়ে দেন আব্বা, এই যে দেখেন শশা, ফ্রেশ ফ্রেশ শশা, এটা লবণ দিয়ে শুধু কেটে লম্বা লম্বা করে লবণ দিয়ে খেতেও ভালো লাগে, আর শশা তো শরীরের জন্য অনেক ভালো।
ঘরে যে কাজকর্ম শুরু করব, রান্না বান্না শুরু করব। এখন তো সারিমের স্কুলে ছুটি চলছে, বাসাতে থাকে, সারিমকেও অনেক সময় দিতে হয়, সারিম শুধু খেলা করতে হবে, ও কাছে থাকতে হবে, ভালোই বিরক্ত করে সারিম। এখন যে তো নাস্তা তো হয়ে গেছে, রান্না বান্না করতে হবে, তারপর একটু বাইরেও বের হব। চলেন এখন ঘরে চলে যাই, ঘরে যে কাজকর্ম শুরু করি দিই। আর সবজিগুলো এই যে নিয়ে যাচ্ছি, সিম বটবটিগুলো মনে হয় কোথায় রাখলো আমার বাবা, গরম লেগে গেছে, কারণ গরম পড়ে গেছে। ভালো করে সারিমা আমাকে হেল্প করতে চলে এসেছে, দেখেন কিচেনে কত লক্ষ্মী বেবি। মন খারাপ করো না, কাজ করে দিচ্ছ, আর মন খারাপ কেন, সারিমের সময় কাটতে চাচ্ছে না, স্কুল বন্ধ হয়ে যাওয়াতে একদম। এখন হচ্ছে মাম্মাকে এসে এসে একটু হেল্প করে, ওর ছেলা পছন্দ না, আলু ছেলা পছন্দ, যে কোনো ছেলা ছেলি এই মেশিন দিয়ে ছিলতে তার পছন্দ। কি সুন্দর করে ছিলে দিচ্ছে দেখেন আপনারা। তুমি বলে দাও কিছু বিয়ারদের, যে ওই বেবিগুলো ওর মাম্মাকে হেল্প করবে, একটু বলে দাও সবাই মাম্মাকে এরকম করে হেল্প করবো আমার মতো। ইয়েস। তো ছেলা শেষ করো, ছিলতে ছিলতে রেখে দিলা কেন? আলু ছিলতে খুব পছন্দ করে। আচ্ছা তুমি মামাকে হেল্প করো, আমি কাজ শেষ করি তাড়াতাড়ি। এটাও ছিলে দিবা, ওকে, ম্যাঙ্গোটাও ছিলে দিবা, ঠিক আছে? হ্যাঁ এখন পেঁয়াজ মরিচও কাটা হয়ে গেছে, সবজিটাকে কেটে বসিয়ে দিয়েছি। সব রকম সবজি বলতে ফুলকপি, পাতাকপি, আর ফুলকপির যে একটু ডাটাটা থাকবে যে কচি কচি, এটা দিয়ে ভাজিটা ভালো লাগে। এটা দিয়েছি, একটু আলু দিয়েছি, আর সবুজ একটা পিঁপড়নি নষ্ট হয়ে যাচ্ছিল সেটা দিয়েই ভাজিটাকে করে নিচ্ছি। একটু বড় করে ভাজি করছি, যেন রুটি করেও, রুটি দিয়েও খেতে পারে আর কি, ভাত দিয়েও খাবে, রুটি দিয়েও খাবে। এই তো আর রান্না করব হচ্ছে রুই মাছ ভুনা করব, অবশ্য আদাও ভিজেছি, আদা আমার ব্ল্যান্ড করতে হবে। ভাতের চালও ভিজিয়ে ফেলেছি, একটু পরে ভাতটা চুলায় দিব, আধা ঘন্টা ভিজিয়ে রাখি রান্নার আগে। আর মা হচ্ছে বাইরে একটু শাক উঠিতে, পুঁই শাক উঠিয়ে নিয়ে আসবে, উঠাইতে গেছে নাই। তরমুজটাকেও কেটে নিব বিকেলে পরে খাওয়ার জন্য, কেটে আমি ফ্রিজে রেখে দিই সব সময়। আর মা দেখি তো কি করছে, এই যে আমার বাগান দেখেন, মা কিছু শাক উঠাইতে গেছে, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা একটু রান্না আছে, কি করো মা, সেটা সেই মাথাটা দিয়ে ইলিশ মাছ একটু রান্না করব। পুঁই শাক উঠাচ্ছ আর কি, একটু করে শাক উঠিয়ে নিয়ে আসে, কোনো মাছ বের করলেই সেটা দিয়ে একটু আলাদা করে রান্না করে নেয়। আর এই যে কলা গুলাকে, প্রতিদিনও তো কলা খাওয়া হয় সারিমের ডায়েরি, তারপরে আমার বাবা কলা পছন্দ করে, এই কলাটাকে একদম ছোট ছোট করে কেটে, খোসাটাকে, কলা তো না খোসা, এটাকে হচ্ছে গাছে দিব, এই পানিটা গাছে দিব, আর এই খোসাটা পরে মাটিতে ওই যে সার হিসাবে ইউজ করি, কিংবা ওই মাটির নিচে পুঁতে যে সারটা জৈব সার তৈরি করি সেখানে রেখে দিই, আর পানিটা ইউজ করি গাছে। ওই যে আমার মা উঠিয়ে নিচ্ছে শাক, পুঁই শাকের ডাটাও নিচ্ছ নাকি শুধু পাতা নিচ্ছ? মিষ্টি কুমড়ার পাতা, লাউয়ের পাতা। আমার মা এখন পয়সা গুছিয়ে এনে তারপর ওইটা দিয়ে রান্না করব, ইলিশ মাছের কাটা রেডি হয়ে গেছে, ভাজি উঠিয়ে নিয়ে মাছ ভেজে নিচ্ছি, এগুলো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, আর এটা ভাজা হলেই হয়ে যায়, ভাজা হয়েও গেছে। ও সারিষ্ট করা করে ভেজে নিয়ে, এটা আমার মাও শাক উঠিয়ে নিয়ে চলেও এসেছে, এ
এসে বেছে নিচ্ছে, ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর বেছে 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 নিচ্ছে। এগুলো কি কিনিছো? লাল শাক, সব মিশন কুশু দিয়ে এগুলো এত নিয়ে আসছো কেন? সব শাক দিয়ে এর মধ্যে দিবা? একমাত্র তোমার পুঁই শাক দিলেই ভালো লাগতো, পুঁই শাক আর লাউ শাক। লাল শাক আর দিও না, ইলিশ মাছের মাথার মধ্যে এত কিছু দিও না। আমার মা বাবা সব রকম শাক দিয়ে বেছে নিচ্ছে, যেরকম করে করে পাতাগুলো বেছে নিচ্ছে। আর এই দেখেন বসে বসে নাটক দেখছে আর শাক বেছে নিচ্ছে। আর আমার রান্না ওগুলা এটা রেডি করে দিলে এটাও রান্না করতে হবে। মেয়েও বসে আছে ড্রয়িং রুমে। মজান কি অবস্থা গরমে? কি অবস্থা? চুল উড়ে যাচ্ছে, ফ্যানের বাতাস খাচ্ছে উড়ে যাচ্ছে। আচ্ছা বসে বসে তুমি নানুর সঙ্গে টিভি দেখো, আমি রান্না শেষ করি, ফাঁকে কিছু এক্সট্রা কাজও করে নিচ্ছি। রাঁধুনি গুঁড়া শেষ হয়ে গেছে, রাঁধুনিটাকে একটু গুঁড়া করে নেবে, একটু সামান্য গরম করে নিয়েছি। বেশি ভাজা যাবে না, মানে টালা যাবে না, একদম হালকা শুধু গরম করে নিতে হবে। তো এটাকে গুঁড়া করে নিব, শেষ হয়ে গেছে। মাছের মধ্যে সবসময় আমি একটু রাঁধুনি গুঁড়া দিই, তাহলে মাছের টেস্টটা অনেক ভালো আসে। আর পাঁচফোড়নটাও গুঁড়া করে রাখি, পাঁচফোড়নের গুঁড়াটাও শেষ হয়ে গেছে, এটাও করে নেব। যে কোনো সবজিতে একটু ডালে অল্প করে দিয়ে দিয়ে এই গুঁড়াটাও আমার লাগে, যেন পাঁচফোড়ন গুঁড়াটাও করে নেব, শেষ হয়ে গেছে। আর রান্না তো প্রায় হয়ে গেছে, রুই মাছের তরকারিটা লাস্ট ফিনিশিং একটু দেখিয়ে দিই। এই যে ভুনা করে নিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করে রাখি আমি সব সময় করে ডিপে রেখে দিই। সেই পেঁয়াজ বেরেস্তা বাটাটা ডিপে থেকে বের করেছি, সেটাও একটু দিয়ে দিব। আর দিব হচ্ছে গাছে থেকে উঠিয়ে নিয়ে এসেছি এখনই ধনিয়া পাতা, একদম ফ্লেভারটা অনেক সুন্দর, আপনারা তো পাচ্ছেন না। আমি আরও দেশি ধনিয়া তো এই জন্য বেশি সেন্ট, হাইব্রিডটা তো সেন্ট হয় না, আর বাংলাদেশি ওটা একটু সুন্দর সেন্ট। এটা দিলে সবসময় ধনিয়া খাই না, সব কিছুতে মাঝে মধ্যে খাই, সব মাছেই যে দিই সেটা না, আবার মাঝে মধ্যে একটু দিই, তাহলে সেন্টটা ভালো আসে আর মাঝে মধ্যে খেতে ভালো লাগে, সব সময় ভালো লাগে না। হয়ে গেল আমার রুই মাছের ভুনা, ভাতটাও চুলায় দিয়েছি, যে ভাত হচ্ছে। আর এখন আমি হচ্ছে তরমুজটাকেও কেটে নিব, মা হচ্ছে এখনও শাক আচ্ছা হয় নাই, ওটা পরে রান্না করব, কিছু ভর্তাও করতে হবে আমার হাজব্যান্ডের জন্য, এটা এখন আমি কেটে নিব। তখন রান্না শেষ করেছে, আপনাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করি নাই, আর হঠাৎ করে দেশে থেকে আবার একটা কষ্টের খবর এসেছে। দুই দিন আগেও ভিডিও শেয়ার করেছি, এখানে একটা খালামা মারা গিয়েছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কয়েক দুই দিন মাঝখানের ভিডিও করি নাই, তো আজকেই ভিডিওটা করেছি, শেষ করার হয় নাই, তো মনে করলাম আপনাদের কাছে দোয়া চেয়ে ভিডিওটাও শেষ করে দিই, যে ভিডিওটা আর লম্বা করব না। আমার মারা যে যখনই আসে তখনই কেউ না কেউ মারা যায়, তো এমনিতে কষ্ট, কয়েকদিন আগে খালামার মৃত্যুর খবর মানে কষ্ট, ওইটাই অনেক কষ্ট দিচ্ছিল, ভুলতে কষ্টই হচ্ছিল কিন্তু মনে পড়ছিল। তার মধ্যে দেশে থেকে আবার আমার চাচি, মানে আমার হচ্ছে বাবার হচ্ছে ভাইয়ের বউ, চাচির মৃত্যুর খবর আবার আসলো একটু আগেই। মানে কি যে কষ্ট আসলে বিদেশে, মানে যখনই আমার মা বাবা আসে তখনই কেউ না কেউ আত্মীয় মারা যায়। আমার মা হচ্ছে কেউ মারা যায় না, আমার বাবার কেউ মারা যায়, সবই চলে গেল, আর খালি দুটি যাওয়া সব যায়। প্রতিবারই আসলে আমার মানে চাচা না হলে মারাই যায়। আপনাদের সঙ্গে শেয়ার করা আসলে এই জন্য, ওই যে একটু দোয়া, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা এর জন্য যে আজকে ভিডিওটাও আমি শুরু করেছিলাম ভালোভাবেই, মানে হঠাৎ করে যে এই কষ্টটা খবর আসবে দেশ থেকে চিন্তাও করি নাই। বাবা আসলে নামাজ পড়তে যাচ্ছে, আমার আব্বা আবার মানে এর আগেবার আসলে একবার ভাই মারা গেছে, বাবারও মনটা অনেক খারাপ, ভাইয়ের বউ মারা যাতে মানে আব্বার ভাবি ঈশ্বর দিতেই একদম আমাদের কাছাকাছি, মানে আমরা একসাথেই কাছাকাছি থাকি, চাচার তিন ছেলে আর একদম মানে একই আমাদের বাড়ির ভিতরেই বাড়ি, একই বাসা, এর জন্যই আসলে কষ্টটা আরও বেশি। আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যটা এটা, আজকে আমি ভিডিও এমনি শুরু করেছিলাম অনেক ভালোভাবে, মানে খবর যেরকম কষ্টের আসবে চিন্তাও করি নাই, তো ভিডিওটাও শেষ করে দিই। এর জন্য মনে করুন আপনাদের কাছে দোয়া চেয়েও ভিডিওটা শেষ করে দিই, আপনারা সবাই আমার চাচির জন্য দোয়া করবেন,
আল্লাহ ওনাকে বেহেস্ত দেন, নসিব দেন, এই আর কি। এই যে আমার বাবা একটু দোয়া চেয়ে দেন। সবাইকে দোয়া চায়, আমার ভাবিটা মারা গেছে, আপনি সবাই দোয়া করবেন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। কার দোয়া কোন কালে আমরা জানি না, আল্লাহ কি ভালো জানে কার দোয়া কোনটা কবুল হবে। আব্বা এখন নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহ হাফেজ করে দেন। আল্লাহ হাফেজ। আপনি নামাজ পড়তে চলে যান, আপনার সব দোয়া করেন, আল্লাহ হাফেজ করে দেন। আচ্ছা, তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। আর একটা দুঃখের খবর দিয়েই আমার ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমার চাচির জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।